কারবার বেশি দিন বাইরে থাকবে না নিশ্চিত রাখো সব মাতব করি আমি দেখেছি অনেক লক্ষণ সেটকে সোজা করে লোক তো আমি আর ওই অভিজিৎ আর ওর দাদা যে কোম্পানির কর্মচারী ইএমসি প্রাইভেট লিমিটেড কোম্পানি তার মালিকের নাম জানেন তো কি নাম মালিকের নন্দীগ্রামে কি হয়েছিল 1956 ভোটে আমার কাছে মালিককে হারিয়েছি কর্মচারীরা বেশি খেলাধুলা করবেন না মিটিং করতে পারবেন না সভা করতে পারবেন না পারমিশন দেওয়া যাবে না আটকাতে পারলেন নাকি 10 মিনিট বসেছি এক কাপ গ্রিন টি খেয়েছি মাঠটা ভরে গেছে যতক্ষণ থাকবো উঠছে যাবে কিন্তু আমরা কোভিড বিধি মেনে করি কোভিড বিধিতে বেশি লোকজন জমায়েত করা ইলেকশন কমিশনের বারণ আমি প্রথমেই এত বড় বড় লাল চোখ দেখানোর পরে যারা এসেছেন তাদের প্রত্যেককে জাতীয়তাবাদী দেশপ্রেমিক গৈরিক অভিনন্দন জানাই 3:30টার সময় শুরু করেছিলাম কুলটিতে ডক্টর অজয় পোদ্দার আছে ফাঁকা করে দিয়েছে ওখানে 28-24 জিতবো আমরা আমার নাম দিয়ে লিখে রাখো আমি তিনবারের এমএলএ দুবারের এমপি তিনবারের কাউন্সিলর ক্লাস 11 থেকে শুরু করেছি ভোটে লড়া কুলটিতে 28-এর মধ্যে 24 ডক্টর পোদ্দার দিচ্ছে তাকে আপনারা এখানে লড়ান ভালো করে লড়িয়ে দেন বাকিটা আমাদের উপরে ছেড়ে দেন এখানে আমাদের দুজন প্রার্থী তিনজন প্রার্থী আছে অমর বাউরি আছে উপাসনা উপাধ্যায় আছে এবং হেমন্ত মন্ডল আছে রাজা মুখার্জি কই রাজা মুখার্জি আছে 50 নম্বর বিদেশ নাগর বিদেশ লাল কোন হ্যাঁ বিদেশ লাল যে আপনার ওয়ার্ড নাম্বার কিতনা হ্যাঁ ठीक है 54 ठीक है कमल खिलाना पड़ेगा 54 में जय श्री राम एक ही नारा एक ही नाम जैसे यूपी में हो रहा है ना यूपी में पूरा आगरा से मथुरा से लेकर गोरखपुर तक क्या नारा हो रहा है जो राम को लाई है यूपी उनको लाएगी जो अयोध्या सजाई है काशी भी सजाई है ओ जोगी बाबा मथुरा भी सजाएंगे ऐसे भगवा लहर आसनसोल में भी होना चाहिए आसनसोल में भी मोदी जी का लहर होना चाहिए पृथ्वीर जेखने जो तो सनातनी हिंदू आछेन ভুলে গেছেন না আসানসোলে কি করেছিল ভুলে গেছেন বাঙালিদের ভারতীয়দের আমাদের সনাতনীদের স্মৃতিশক্তিটা কম আসানসোলে কি করেছিল মনে আছে তো ভুলবেন না এসব তৃণমূল মানে হেফাজত তৃণমূল মানে জামাত তৃণমূল মানে রাজাকার তৃণমূল মানে তোলামূল আর তৃণমূলের কোঅর্ডিনেটর কাউন্সিলর মানে কাটমানি কাউন্সিলর তাই এদেরকে হারাতে হবে কৃষ্ণেন্দু মুখার্জি আছেন রাগদন মেয়র আছেন জিতেন তিওয়ারিজি চন্দ্রশেখর ব্যানার্জি আছে এখানে হেমন্ত মন্ডল তো বলেই আরেকজন ক্যান্ডিডেট কে ছিল সুপ্রিয়া মিশ্রাজি পাসওয়ান করুন पासवान भैया है दलित भैया ने इज्जत दिया है दलित को ओबीसी को अजीतला हमारी सनातनी ओबीसी है ना मंडल कमीशन का बाप जो घोष है कुंभकार है नाई है कुर्मी है ये ओबीसी को नौकरी बंगाल में नहीं मिलता ममता बनर्जी ने दूसरा ओबीसी बना दिया समझदार का तो इशारा ही काफी है कोलकाता पुलिस ने लिस्ट देखे चले तो 50 जन सार्जेंट 48 जन হচ্ছে মমতা ব্যানার্জি তৈরি করা ওবিসি লোক আর অরিজিনাল ওবিসি যারা যাদব
घोष कुंभका नापित तेली कुड़मी ओरिजिनल ओबीसी जरा मंडल कमिशन रिपोर्ट लड़ाई करे ओबीसी स्वीकृति पे तारा क्यों ये लिस्टे नहीं अरिजित आज युव मोर्चा लक्ष्मण दास स्टेट सेक्रेटरी एवं एमएलए हमारे दिलीप दे आछेन हमारे कैप्टन एखानकार नतून कमिटी जिनी प्रेसिडेंट आमी इंद्रनील घोष आछेन सबाई के आमी अभिनंदन जानाच्छि। आपनारा जानेन जे आसानसोल कॉर्पोरेशन तार निर्वाचन 22 जानुआरि होवार कथा छिल महामान्य उच्च आदालत करोना कोविड एवं प्रचुर যেভাবে সংক্রমণ বাড়ছিল তাতে সুস্থভাবে গণতান্ত্রিকভাবে ভোটদান যাতে মানুষ করতে পারে তার জন্য পিছিয়ে গিয়েছেন। আগামী 12 তারিখে সেই ভোট হতে চলেছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নাগরিক সুবিধা স্মার্ট সিটি এবং আসানসোল আমাদের একটি ছোট মিনি ইন্ডিয়া বলা যেতে পারে এবং এই আসানসোলে কেন্দ্রীয় সরকারের অনেকগুলি ইন্ডাস্ট্রি আছে। ইসিএল এখানে একটি বড় অর্গানাইজেশন। আসানসোলের মানুষের বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জলের দীর্ঘদিনের সমস্যা আছে। এখানে অল্প বৃষ্টিতে নিকাশির সমস্যা একটি প্রধান সমস্যা। এখানে বেআইনি কয়লা খনির জন্য ভূমি ধসের সমস্যা। আমাদের বিশেষ করে অ্যাডজয়নিং যে এলাকাগুলো আছে পাণ্ডবেশ্বর জামুরিয়া উল্টি এইসব এলাকার মানুষ এইসব সমস্যার জন্য জর্জরিত। তৃণমূল কংগ্রেস কর্পোরেশন দখল করার পরে যিনি মেয়র ছিলেন জিতেন তেওয়ারি মহোদয় তিনি তার দলত্যাগের কারণ হিসেবে বারে বারে তথ্য প্রমাণ দিয়ে তুলে ধরেছিলেন যে আমি কেন্দ্রীয় সরকারের গ্রিন সিটি মিশনে এখানে অন্তর্ভুক্ত হতে চেয়েছিলাম। আমি স্মার্ট সিটিতে আসানসোলকে কেন্দ্রীয় সরকার মোদীজি অন্তর্ভুক্ত করতে চেয়েছিল। শুধুমাত্র ক্ষুদ্র সংকীর্ণ রাজনৈতিক কারণে তৃণমূল কংগ্রেস আসানসোলের এই উন্নয়ন আটকে রেখেছিল। কারণ স্মার্ট সিটি মিশনে আসানসোল যদি চণ্ডীগড়ের মতো শহর হয়ে উঠত, আসানসোল যদি নওগাঁর মতো আধুনিক শহর হয়ে উঠত, আসানসোল যদি নাগপুরের মতো ইন্দোরের মতো আধুনিক শহরে উন্নীত হয়ে উঠত, তাহলে এখানে মোদীজির নাম হতো, কেন্দ্রীয় সরকারের নাম হতো এবং নিশ্চিতভাবে বিজেপির হয়তো ক্রেডিট বাড়ত। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন আমি কিছুদিন আগে বলেছিলাম যে ক্যান্সারের লাস্ট স্টেজ ছড়া প্রাইমারি স্টেজে ধরা পড়লে কেমোতে রেতে অপারেশনে ভালো হয়ে যায় কিন্তু হিংসার এখনো পর্যন্ত কোনো ওষুধ বের হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হিংসা ঋতুটা এত সক্রিয়, মোদীজির ক্রেডিট যাতে না হয় কেন্দ্রীয় সরকারের স্মার্ট সিটি মিশনে আসানসোল যাতে নব রূপ না পায় তার জন্য জিতেন তেওয়ারিকে কাজ করতে দেওয়া হয়নি। তিনি তথ্য প্রমাণ দিয়ে চিঠি দিয়ে তার দল ছাড়ার কারণ হিসেবে এটা তুলে ধরেছিলেন। পরবর্তীকালে এক বছর ধরে যারা প্রশাসকের দায়িত্ব নিয়েছিলেন এই শহরকে সাজাবেন বলে তারা কি কাজ করেছেন আপনারা দেখেছেন। হোল্ডিং ট্যাক্স বাড়িয়েছে, ট্রেড লাইসেন্সের ফি বাড়িয়েছে, মিউটেশন কনভার্সনের ফি বাড়িয়েছে এবং আসানসোল শহরে প্ল্যানের ফি থেকে শুরু করে প্রত্যেকটা ফি আজকে যন্ত্রণাদায়ক অবস্থায় পৌঁছেছে। এখানকার ভুক্তভোগী জনসাধারণ সেটা জানে। তাই আমরা পরিবর্তনের আওয়াজ নিয়ে আপনাদের কাছে এসেছি। আমরা বলতে চাই যে তৃণমূল কংগ্রেস যে কায়দায় এখানকার বাংলার বিভিন্ন স্থানীয় স্তরের নির্বাচনকে কুক্ষিগত করছে, মানুষের জনমত প্রতিফলিত হচ্ছে না, আমরা চাই আপনারা আসানসোলের এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে
নির্বাচিত করবেন। গত বিধানসভা নির্বাচনে আমরা কুলটি জিতেছি, আমরা আসানসোল সাউথ জিতেছি, আসানসোল নর্থ আমরা জিততে পারিনি। পাণ্ডবেশ্বরে সামান্য ভোটে আমরা হেরেছি, রানীগঞ্জে অতি সামান্য ভোটে আমরা হেরেছি, জামুরিয়া আমরা জিততে পারিনি। কিন্তু আসানসোলে যে 100 বেশি ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের মধ্যে প্রায় 7টা ওয়ার্ডে, 66 ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি মানুষের আশীর্বাদ নিয়ে এগিয়ে আছে। হ্যাঁ, আমরা জানি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নজরদারিতে প্যারামিলিটারি ফোর্সের উপস্থিতিতে নিজের ভোট নিজে দিতে পেরেছিলেন। নিজের ভোট নিজে দিতে পারবেন কিনা নিশ্চিতভাবে এক সন্দেহ মানুষের মধ্যে আছে। তার কারণ হল গত কয়েক বছর আগে দুর্গাপুর কর্পোরেশনের ভোট হয়েছিল, ভোর 5টা থেকে যত গুন্ডা যত কান কাটা নাক কাটা আছে সকলকে জড়ো করে দুর্গাপুরে কোন ভোটারকে ভোট দিতে দেয়নি এই তৃণমূল কংগ্রেস। তার শাস্তি হিসেবে 2017 সালের ভোটে এই কাণ্ড করার জন্য 2019 সালের লোকসভা নির্বাচনে শুধু দুর্গাপুর পূর্ব আর পশ্চিম দুটো বিধানসভায় 1 লক্ষের কাছাকাছি ভোটে সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে এগিয়ে দিয়েছিল দুর্গাপুরের গণদেবতা জনতা জনার্দন। এই তৃণমূল পার্টির লুম্পেনরা যারা পুলিশের সাহায্য নিয়ে আর পাকিস্তান জিতলে বোম ফাটায়, যারা তাদের বলে বলিবান হয়ে আমাদের সভা আটকাতে চান, আমাদের মিটিং বন্ধ করতে চান, আমাদের প্রচার বন্ধ করতে চান, তাদেরকে হুঁশিয়ারি দিয়ে যেতে চাই। যদি ভোটারকে আটকান, আপনাদের কিছুদিনের মধ্যেই আসানসোলের লোকসভার উপনির্বাচন হবে। তখন কিন্তু মমতা ব্যানার্জির এই চটি চাটা দলদাস পুলিশ, তারা কিন্তু বুথের 200 মিটারের মধ্যে ঢুকতে পারবে না। সে ভোট কিন্তু স্থাপক সৌরভ দাসের নিয়ন্ত্রণে ভোট হবে না, সে ভোট হবে কেন্দ্রের নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে। আর সেদিন আসানসোলের জনতা গণদেবতা 12 তারিখে যদি আপনাকে আটকায়, সুজার আসলে লোকসভার উপনির্বাচনে আপনারা তুলে নেবেন আমরা জানি। আপনাদের কাছে আমি বেশি কথা বলবো না, রানীগঞ্জে গিয়ে শেষ করব। নির্বাচন বিধি অনুযায়ী 8টার পরে সভা হয় না, পরবর্তীকালে আবার নিশ্চয়ই আসবো, আসার ইচ্ছা আছে। কারণ কুলটি থেকে শুরু করে আমি যে কটা ওয়ার্ডে গেছি, দেবুদার ওয়ার্ডে, উপাসনা উপাধ্যায়ের ওয়ার্ডে, আমাদের পাশোয়ান ভাই আছে, আমাদের দীনেশ লালজি আছে, আমাদের অজয় রাজা মুখার্জি আছেন, আমাদের হেমন্ত মণ্ডল আছেন, অমর বাদ্দি আছেন, সুপ্রিয়া মিশ্রা আছেন, এদের সকলকে পদ্ম ফুলে ভোট দেবে। ওদের একজন মন্ত্রী, যাকে আমি মন্ত্রী না এমএলএ, রেজিস্টার মাতাল বলেছি, সে বলে নাকি পদ্ম ফুল দিয়ে পুজো করা যাবে, পদ্ম ফুল ছিঁড়ছে। আরে পদ্ম ফুলকে ছেঁড়া যায় না, এই পদ্ম দিয়ে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ, তিনি মায়ের পুজো করেছিলেন আর অসুর বধ করেছিলেন, সরস্বতী পুজো আসছে, বেশি করে পদ্ম এবারে দেবেন মাকে, বাঘ দেবীকে, শ্রী শ্রী পঞ্চমীকে বেশি করে পদ্ম দেবেন। পদ্ম ফুলকে অপমান করা মানে সনাতন হিন্দু ধর্মের উপরে আঘাত করা। তাই আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন করব। আমার মারা দিদিরা বোনেরা বহুজনের সঙ্গে দেখা হলো, 2-3 কিলোমিটার হেঁটেছি, আর সকলেই বলছে আমরা 500 টাকায় বিক্রি হওয়ার মা দিদি নই। আপনি মদ বন্ধের জন্য আন্দোলন করুন। মমতা ব্যানার্জি চাকরি দেননি, মমতা ব্যানার্জি শিল্প করেননি, ডক্টর বিধান রায় তৈরি করা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই এলাকার শিল্পগুলোতে বড় বড় তালা মমতা ব্যানার্জি লাগানোর কাজটা করেছেন। মমতা ব্যানার্জি 5ই মে মুখ্যমন্ত্রী হওয়ার পরে নৈহাটি জুট মিল, ভদ্রেশ্বর জুট মিল, চন্দননগরের গন্ডলপাড়া জুট মিল, ভোলাগড়ের সুতোর কারখানা কেশরাম রেওন, ডানকুনির বিস্কুট তৈরির কারখানা, এগুলোতে বড় বড় তালা ঝুলেছে। তার সাথে তো ডিপিএল আছে, 2 কোটি বেকার,
500 টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে, কিন্তু পাড়ার মোড়ে মোড়ে মদের দোকান দিয়েছেন আমাদের কৃষিমণি। আর 28 টাকার নতুন ফ্লেভারের মেহুলের মদের বোতল মাকে দিলাম 500, বাড়ি আন ওই টাকাটা, মদটা খেয়ে বাড়ি যা, বোনকে পেটা, মাকে পেটা, গোটা রাজ্যটাকে রসাতলে পরিণত করতে চায়। তাই জাগুন জনতা, জাগরণ দরকার আছে। গীতা বেশি করে পড়ুন, শাক বেশি করে বাজান, তুলসী মঞ্চে বেশি করে প্রদীপ দিন, আর সবাই মিলে একসঙ্গে বলুন জয় শ্রী রাম। আর পরিশেষে বলবো, লালা ডায়েরি তো জানেন, কিছু জন ঢুকছে, কিছু জন বেরোচ্ছে, কিছু জন আমন্ত্রিত হচ্ছে, নিমন্ত্রিত হচ্ছে, এগুলো তার এজেন্সির ব্যাপার আমি বলবো না। যে একটা কথা শুনে রাখুন, এখানকার যারা সমাজ বিরোধী এবং নেতা, তাদের যারা প্রোটেকশন দিয়ে নেতা রেখেছেন, সেই নেতাদের বলি, এদেরকে আপনি বাঁচাতে পারবেন, কিছুতেই এদেরকে বাঁচাতে পারবেন না। পাশে ঝাড়খণ্ডের মধু কোড়া মুখ্যমন্ত্রী ছিলেন, এখনো ভিতরে আছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী ছিলেন ওম প্রকাশ চৌটালা, এখনো তিহার জেলে আছে। যাতায়াত শুরু হয়েছে, নিশ্চিন্ত থাকুন। নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে আমি হারানোর পরে আমার হিন্দু মা ভাই বোনেদের উপরে অত্যাচার করা প্রত্যেকটা লোক যেমন বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে সিবিআই জুতোতে, আর বীরভূমের বড় নেতা দেখছেন না কি অবস্থা, যখনই সিবিআই চিঠি দিচ্ছে তখনই অসুস্থ হয়ে যাচ্ছে। আমি তো কালকে দাবি করেছি দিল্লির এইমসে নিয়ে গিয়ে চিকিৎসা করানো, যদি সত্যিকারের চিকিৎসা হয়। আসানসোলের জনগণ একদম নিশ্চিন্ত থাকুন, 35 জন সমাজ বিরোধী, চিহ্নিত সমাজ বিরোধী, তাদেরকে কি করে দৌড় করাতে হয় এটা জানে ভারত সরকার। আমাদের সরকার এত দুর্বল নয়, আমরা জানি কি করে দেশ বিরোধী শক্তি এবং জনগণের টাকা মেরে এখানকার কয়লা বালি পাথর এখানকার জনগণের উপরে অত্যাচার করে, যারা কোটি কোটি টাকা লুণ্ঠন করেছে তাদের তারা ছাড় পাবেন না। মাথা উঁচু করে সাহসের সঙ্গে এই নির্বাচন করুন। আপনাদের বিরোধী দল নেতা আপনাদের সঙ্গে আছে, ভোটের দিন আসানসোলে গোলমাল হলে যেমন কলকাতা কর্পোরেশনের ভোটের দিন আমাদের এমএলএদের লড়াই দেখেছেন, আমরা 12 তারিখেও প্রস্তুত থাকব, আমরা 12 তারিখেও পানাগড়ে বসে পড়ব। যদি একটা ভোটারকে আটকানো হয়, জোট বাঁধুন, তৈরি হন, সামনে তিন জন লড়াই। জয় শ্রী রাম, জয় শ্রী রাম, গঙ্গা মাতা কি, গঙ্গা মাতা কি, গো মাতা কি, শ্রীরাম জন্মভূমি কি, শ্রীকৃষ্ণ জন্মভূমি কি, কাশী বিশ্বনাথ ধাম কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জোর সে বলুন ভারত মাতা কি। সেটা এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।